চাবি ছিল এটা হচ্ছে দ্বিতীয় চাবি আমাদের এখন এই বাংকারটা খোলার প্রসেস জুড়ে এ ক্যামেরা রে ওরে চন্দ মাত্র টপকাইলো এটা আব্বে ও নতুন আপডেটের পর পর দুইটা ক্যারেক্টারের স্কিল একটু চেঞ্জ করা হয়েছে স্কাইলার ক্যারেক্টার যেইটা নাকি এখন গ্লুয়াল বসালেও আর হেলথ রিকভার করতে পারবে না এ কাস্টম ভার্সেস আর আনলিমিটেড পাবলিকরা কই রে চোখে পানি এসেছে তো কেনটাই ক্যারেক্টার এই ক্যারেক্টারটা উল্টা আরো ইমপ্রুভ করা হয়েছে এই ক্যারেক্টারটা এখন গুলি করলেও নাকি এই ক্যারেক্টারের শিল থেকে যাবে আর আজকে আমরা আপডেটের পর প্রথমবারের মতো কেনটাই ক্যারেক্টারটা ট্রাই করতে যাচ্ছি What's up guys, it's mrtripler and welcome to my channel. Yes, I'm the channel. I do ekta awesome video. Guys, you know, there's a new update in our game. And the new update is that the new update is that the highlight of the game is that the two character and skill are changed. And the new actor is Skylar. So, the new skill is that 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 unlimited new skill is possible the new skill is that the তো অন্যদিকে একটা ক্যারেক্টারের পাওয়ার একটু ভালো করে দিয়েছে কেনটাই ক্যারেক্টার যেটা সামনে যেটার অ্যাক্টিভ স্কিল ইউজ করলে সামনে একটা শিল্ড এসে পড়তো কিন্তু ফায়ার করার সাথে সাথে ওই শিল্ডটা চলে যেত কিন্তু বর্তমানে ফায়ার করার পরেও শিল্ডটা থেকে যাবে এবং আজকে আমরা আপডেটের পর প্রথমবারের মতো কেনটাই ক্যারেক্টারটা দিয়ে সোলো ভার্সেস ডুওতে একটা অ্যাগ্রেসিভ গেমপ্লে খেলে ফেলেছি তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও I do ekta match e amra neme jacchi ore baire map e kali koreni and yo bhai sob kire 10 ta kill to ekhan theke eshe porbe o baire koto gula re double vector na 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 mp 40 paise abar double vector kise chando eshe poro na acha kono somoshya nai amra shield ta on korbo tar pore je bhai ta dibo mora jao na re bhai ache pashe koto gula enemy bhai amar bhoy lagteche solo versus duo tar hoche are kharap অপি টু আগে গিয়েছে রে মাথার মধ্যে লাল লাল কালি উঠেছিল ওরে চাবি পেয়ে গেছি চাবির চিন্তা পরে আপাতত তাড়াতাড়ি করে লুটগুলা করি কারণ আশেপাশে এনিমি দিয়ে ভরা ভাই সব এইখান থেকে যে কতগুলা কিল পাবো নিচের দিকে বাকি সবগুলা নামছে না ধরো ধরো ম্যাপের দিকে দেখেছিলে গাইস আমি দেখে পুরো টাস্কে গিয়ে গেছে আরে ক্যারেক্টার আটকে যেও না রে আটকে যেও না এই টাইপ আটকে যেও না লং রেঞ্জে ভালো একটা গান যদি পেতাম না ভালো হইতো আর হেলমেটও পাইনি ভাই হেলমেটটা কই রে গাইস প্লাজমা নিয়ে আপাতত চলো কাজে লাগাবো প্লাজমা কি সামনে আশেপাশে আ কি না এটা আরে পিছে তো দেখো প্লাজমা টু আগে গেছে কি তুমি একটা খাও না চেন আরে টোকা লেগে গিয়েছে আমি ভাবছিলাম মিটার গায়ও লেগে যাবে সামনের দিকে আরেকটা দৌড়ে যাচ্ছে ভাই এনিমি দে বড় এখন পর্যন্ত কতক্ষণ ধরে ফাইট হলো তারপরও দেখো না এমপি 40 রয়েছে টেনশন নেই হিলে নেকা টেনশন দে নেকা খারাপ টপ কইলো মাত্র ধরো ধরো আরে यार দুয়ার ভিতর দেখো না ইতনা ধোয়া কি হয় ভাই ও ভাই সাহেব পুরো চুপচাপ হয়ে গেল পুরো মিল ভাই পাঁচটা কিল এখান থেকে এসে পড়ছে সেকেন্ডের মধ্যে মাত্র নামলাম চন্দ আরো রয়েছে তো আবার লেভেল 3 এর এই স্কারটা দিয়ে কিন্তু আমরা সোলো ভার্সেস স্কোয়াডে যে কোপটা এ ভাই 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 শিল্ড ডাউন করো তারপরে যে ভাইটা ও মাথার কোলে উড়িয়ে দিয়েছে কিন্তু আমাকে অলমোস্ট মেরে দিয়েছিল দেখছো গাইস যেদিকে ঘুরি সেদিকে কিন্তু শিল্ডটা যায় আর এই কেনটাই ক্যারেক্টার কিন্তু অনেক আগেও এসেছিল কিন্তু মাঝখান দিয়ে সবাই ইউজ করা বন্ধ করে দিয়েছিল স্কিলটা এটার ভালো কিন্তু এটা শিল্ড বেশিক্ষণ থাকে না ইভেন এখনো আমার কাছে মনে হচ্ছে থাকে না আগে তো একটা বাজে জিনিস ছিল সেটা হচ্ছে কেনটাই ক্যারেক্টার দিয়ে যখন আমরা এনিমিকে ফায়ার করতাম না তখন যে আমাদের শিল্ডটা নাই হয়ে যেত মানে শিল্ড কাজ করা বন্ধ করে দিত কিন্তু বর্তমানে ওই জিনিসটা নাই শিল্ড অন করার পরে যে আমরা ফায়ার করতে থাকি আর শিল্ডও থেকে যায় কিন্তু একটা লিমিটেড টাইম রয়েছে ওই টাইমের পরে যে শিল্ডটা চলে যায় এখন এই ক্যারেক্টারের ডিটেইলস হালকা একটু তোমাদেরকে বলে দেই এই ক্যারেক্টারে যখন এনিমি আমাদেরকে সামনে থেকে 100 ড্যামেজ দিবে না আমাদের গায়ে লাগবে 50 যদি আমাদের শিল্ড অন থাকে খারাপ এখন জায়গাতে কাজ করে ধরো 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 তো কম ড্যামেজ দিল কেন এমপি 40 মাঝে মাঝে না একেবারে খারাপ কাজ করা শুরু করে তাই এই কোবরা এমপি 40টা চন্দু একটু কি যদি মারতে এইটাই তো চাচ্ছি এইভাবে করে রাস করো রাস করো চন্দু আরে কি হেডশট দেখা যাচ্ছে এগুলো বুঝতাম না তো গ্লিচটা কে না কার আবে মরো রে মরতেই চায় না এই এটাই কি আগে বল না 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 কি বলতেছিলাম এটা এই এটা আর আগেরটা ড্রেস কি সেম না নাকি আমি ভুল ভাবতেছি জিনিস হইতো সেক্স শিল্ড অন করা অবস্থায় কোনো এনিমি যদি আমাদেরকে 100 এর ড্যামেজ দেয় তাহলে আমাদের গায়ে লাগবে 50 মানে 50% কম ড্যামেজ আমরা খাবো কিন্তু শিল্ড অন করে যদি কোনো এনিমিকে আমরা ফায়ার করি তাহলে আমাদের 10% কি রে কোন খারাপে মারা রে আচ্ছা সমস্যা নেই 10% কম স্কিলটা ইউজ হবে এ ওয়েট আমি তো মিশে ক্যারেক্টার নেই নেই যাই হোক গাইস আমাদের এই স্কিল যেটা রয়েছে এই ক্যারেক্টারে সেটা 10% কমে যাবে যদি আমরা শিল্ড অন করে কোনো এনিমিকে ফায়ার করতে থাকি একটা খারাপ যদি মরে না আরেকটা খারাপ ফ্রিতে পেরো খারাপে একটাও মরলো না রে ওরে পাই আমি বুঝলাম না
চান্দু শিল্ড অন করে দেখো 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 এমপি 40 বলে এটা বলে এমপি 40 পেট্টা দাও না পেট্টা দাও না এত ঘরে মারতেছি দাও না কি হয় রে খারাপ আবার দূর থেকে আরেক খারাপে মারতেছিল আমাকে দুইজনে মারে এটা তো হয় না চান্দু তোমার টিমমেট কই আসলো না কেন এখনো আচ্ছা দাঁড়াও তো আমি দূর থেকে কে মারতেছে এটা একটু দেখি ওই তো এ এটা আরও লাগতেছে না দেখো না আমি বুঝলাম না আমার গুলি কি হইছে এই চান্দু তাড়াতাড়ি মরে যাও আব্বা মর ওরে এর জন্যই তো বলে দেরি কেন করলে এটা রিভাইভ করে বলছে আর টিমমেট কে পিছিল এটা হচ্ছে দ্বিতীয় চাবি আমাদের এখন এই বাংকারটা খোলার পালা এটা আসল নামটা কি আমাকে জানিয়ে দিও তো টাওয়ারে কোন টাওয়ার থেকে জানি এনিমি মারতেছিল ভাই কি লুট গুলো রে নতুন আপডেটে এই জিনিসটা সব থেকে এটা কি রে এটা কি চান্দু ও M79 ভাই এটা দেখলে চিনতেই পারি না ভাই একেবারে পারফেক্ট টাইমে দিয়েছো স্কাল লেভেল 3 এর সাথে M79 ওপি আচ্ছা বিএসএস দিব নাকি না পাকনামি করা যাবে না গাইস কোনো পাকনামি করা যাবে না এমনিতেই M79 ইউজ করতেছি এটাই অনেক রিস্ক 16 ভার্সেস ডিও এ ক্যামেরা রে ওরে চান্দু মাত্র টপ গাইল এটা আব্বে ও মেরে দিছি ভাই আমার হেলথের অবস্থা দেখো কি রিস্কটা নিছি ও দূর থেকে মারছিল কেউ আমাকে আর এই চান্দু মাত্র টপ খাইলো দেখছে যে এটা লাস্ট জোনের মধ্যে আছে এখানে কোনো রকম ঢুকতে পারলে অল লুটটা কমপ্লিট হয়ে যেত আর চান্দু তুমি মারতেছিল না তার আপনি আবার নিচে বরাবর সোজা দৌড় মারছে আর কিভাবে করে ডাউন হয়ে গেল দেখো না গাইস আর মাত্র তিনজন অ্যালাইভ রয়েছে আশেপাশে দেখা যাক টাওয়ার থেকে যে মারতেছিল না এই টাওয়ারে কোনো দাঁড়াতে এইটাতে নাকি ওয়ে এইটাতে দেই ভাই ভাই চলো চলো আমি টাওয়ারে এনিমি দেখলে খুশি হয়ে যাই ভাই যদি আমার কাছে M79 থাকে আর আমার কাছে M79 রয়েছে তো আমি কোন রকমে করে এই গ্লুয়ার লাগিয়ে লাগিয়ে টাওয়ারের নিচে পর্যন্ত যাব এন্ড চান্দু তোমার মৃত্যু কনফার্ম একটা মাত্র এত কম দামে এই তো শেষ খারাপ খতম উড়ি উড়ি খতম হয়নি রে নিজেকে নিজে রিভাইভ করতেছে ও ভাই আমার হেলথ আবার ভাই কি রিস্ক ইস আরে সুপার মিট কিন্তু ভাই লাভ দাও এনিমি মাইরো না প্লিজ ভাই কি আকাম করতেছে এটা ও ভাই যদি এনিমি মেরে দিত না এই ম্যাচে যদি ভুইয়াটা মিশে যেত এত খারাপ লাগতো ভাই উপরে উঠছি ল্যান্ডমাইনটাও চেক করিনি চেক করার টাইমও ছিল না খারাপে নিজেকে নিজে রিভাইভ করে ফেলতেছিল দশ হেল ছিল এই চান্দু রিভাইভ করে যদি হালকা একটা গুলিও করতো না আমি দেড় ওইখানেই কি পাঁচটা বাঁচলাম লাস্ট একজন আছে গাইস 12টা কিল অলরেডি করে ফেলেছেন এই কেনটাই ক্যারেক্টারটা দিয়ে এন্ড লাস্ট এনিমিকে আমরা পেয়েও গিয়েছি গাইস লাস্ট এনিমিকে আমরা শিল্ড অন করে M79 দিয়ে তারপর মানে এক গুলিতে চান্দু চান্দু দেখো চলে গিয়েছে দেখো না ইজি পিজি ভুই আপডেটের পরপর কেনটাই ক্যারেক্টারটা দিয়ে প্রথমবারের মতো গেম প্লে করার ভিডিওটা গাইস এখন মোটামুটি তাও কেনটাই ক্যারেক্টারটাকে ভালো লাগতেছে কিন্তু মেইন কথা হচ্ছে এটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার ভাই এটাকে আরো ভালো হওয়া লাগতো মেবি যে সবাই যেন ইউজ করে ওই হিসেবে কারণ এটা ইউজ করতে গেলে আমাদের অন্য অ্যাক্টিভ স্কিল বাদ দিয়ে তারপর ইউজ করা লাগবে আমার কাছে মনে হচ্ছে গাইস এটা পার্সোনাল মতামত যে এটাকে আমাদের যে ক্লোনও ছিল ওইটার মতো করে ফেললে মেবি বেটার হতো যে আমি যখন শিল্ড অন করব তখন একেবারে অল্প কিছু সেকেন্ডের জন্য শিল্ড থাকবে বাট ওই সেকেন্ডে এনিমি আমাকে মারতে পারবে না আমি ওকে মারতে পারবো মানে একেবারে অল্প সময় 2 সেকেন্ডের জন্য দেখে বাট এই জিনিসটা করে দিলে মেবি বেটার হতো তোমরা আমাকে জানিয়ে দাও তোমাদের মতামত এই ক্যারেক্টারটা নিয়ে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাতে সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলো একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াম গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস